চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে বাবা বিনাকে এই অবস্থায় ওবাড়িতে রাখবার দরকার কি? এখানে নিয়ে আসলেই তো ভালো হতো। আমি বলেছিলাম, কিন্তু ও আসতে রাজি হচ্ছে না। বলছে যে এই অবস্থায় সবাইকে ওখানে ফেলে রেখে ওর চলে আসাটা ঠিক হবে। একজন যোগ্য পুত্রবধূর পরিচয় দিয়েছে বাবা। তোর সাথে আমি এই বিষয় নিয়ে আর একটা কথাও বলতে চাই না। তুই যা আমার চোখের সামনে দেখ। এতই যদি আমি তোমাদের গলার কাঁটা হই তাহলে আমাকে মেরে ফেললেই পারো। আমি শুধু তোমার শিহা, শুধু তোমার। হ্যাঁ মামা, বিয়ে করেছিল কিন্তু স্ত্রী মারা গিয়েছেন, একটা ছোট মেয়ে আছে। এমন একটা ছেলেকে তোর বিয়ে করতে হবে কেন? মামা, ফয়সাল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একজন পিএইচডি হোল্ডার, ডক্টরেট। সেদিক থেকে সব ঠিক আছে। ছেলেটা উচ্চশিক্ষিত, ডক্টর, সম্মানিত বটে, কিন্তু তারপরেও ছেলেটার বয়স তোর বয়সের চেয়ে দ্বিগুণ। প্রপার ব্যালেন্সিংয়ের কিন্তু একটা ব্যাপার আছে। আমাদের মেন্টাল অ্যাডজাস্টমেন্ট আছে মামা। দেখ, ওটা তো ওর সাময়িক ইমোশনের কথা। ওরকম একটা অসম বয়সের ছেলের সঙ্গে প্রপার অ্যাডজাস্টমেন্ট ওটা সহজ হবে না। আমি তার সাইকোলজি বুঝি মামা, সেও বুঝে আমাকে। শুধু সাইকোলজি দিয়ে কি আর সংসার হয় রে মা? আমি তাকে ভালোবাসি মামা। আচ্ছা, এত মানুষ থাকতে ওই রকম একটা ছেলেকে তোর কেন পছন্দ হলো বলতো? কিভাবে কি হলো আমি তো নিজে বুঝতে পারলাম না। তা তো বুঝলাম, কিন্তু আমাকে এখন কি করতে হবে? মামা, আপনি যদি মাকে একটু বুঝিয়ে বলতেন। আমি নিজেই তো বুঝতে পারছি না, মানে তোর মাকে আমি কিভাবে বুঝিয়ে বলবো? মামা, আপনার ওকে খারাপ লাগবে না, আপনি একটু কথা বলে দেখেন। কিন্তু প্রাথমিকভাবে যা শুনলাম তাতে তো আমি বুঝতে পারছি না যে আমি নামি কি করব। তাহলে আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আছে, অবশ্যই আছে মা, কিন্তু তার জন্য বিবেচনা বোধ থাকাটা খুব জরুরি। অবিবেচক হলে তো হবে না রে মা। আমি অবিবেচক নই মামা, হলে কারোর সাথে কথা বলতাম না, যা করতাম নিজেই করতাম। তোর আজকালকার ছেলে মেয়েরা মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা মনে ভুলে গেছিস। আই এম সরি মামা, আমি আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। দেখ রে মা, তুই এখন একটা ঘোরের মধ্যে আছিস,
তুমি যাই বলি না কেন কোনো কিছুই তোর ভালো লাগবে না। আমি এখন কি করব মামা? তুই তোর বাবা মার একমাত্র মেয়ে, আমারও একমাত্র ভাগ্নি। তোর এরকম একটা বিয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না, পারছি না। ফয়সালের বয়স বেশি, ওর একটা বাচ্চা আছে। আমি জানি আপনাদের এটাই আপত্তি, কিন্তু মামা আমি যদি তাকে বিয়ে করে সুখে থাকতে পারি তাহলে কি আপনাদের আপত্তি থাকাটা উচিত? না না, সেটা নিশ্চয়ই উচিত না। আমার কথা কিছু মনে করবেন না মামা, আর ভুল হলে আমাকে বলবেন। সেটাই তো তোকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তোর কি একবার মনে হচ্ছে না এটা একটা অসামঞ্জস্যপূর্ণ বিয়ে? জি মনে হয়, কিন্তু হ্যাঁ আমি জানি তুই একই কথা বলবি, কিন্তু মা গুরুজনদের অবাধ্য হয়ে বিয়ে করলে তুই কি সুখী হতে পারবি? আরে বিয়ে শাদীর ব্যাপারে তো গুরুজনদের দোয়ারও দরকার আছে। অবশ্যই আছে মামা, আর সেজন্যই আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি। আমি তো আপনাদের অনুমতি ছাড়া বিয়েটা করতে চাচ্ছি না মামা। আর যদি আমার অনুমতি না দিই তাহলে কি করবি? তাহলে তো আর বিয়েটা হবে না। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে একদিন আসতে বল, আমি ওর সঙ্গে কথা বলে দেখি। সত্যি? আরে হ্যাঁ সত্যি, তোকে সত্যি আসতে বল, আমি ওর সঙ্গে কথা বলে দেখি। এভাবে আমি বিয়ে করতে চাই না, সবার সম্মতি নিয়েই বিয়ে করতে চাই। তাহলে চলো না একদিন আমার সাথে আমাদের বাসায়, আমি সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই, তারপরে তুমি আমাদের বিয়ের ব্যাপারে প্রপোজ করবে। না কাকুলি, আমি এভাবে যেতে পারি না, আমি মানসিকভাবে প্রস্তুত নই যে আমি নিজে গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলব। কেন, তারা কি একটু চাইতে পারে না তোমার সাথে পরিচয় হবে, দেখা করবে? না অবশ্যই চাইতে পারে, মানে মনে করো যে যদি তারা সম্মতি দেয়, যদি তারা আমার সঙ্গে কথা বলতে রাজি হয় তখন আমি তাদের সঙ্গে গিয়ে কথা বলবো। কবে আনছিস ওকে? আমি ওর সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা আমি তাহলে যাই। মাল্টার জুস তোমার জন্য বানিয়েছি, এক্ষুনি টপাটপ খেয়ে ফেল। মাল্টার জুস? মাল্টার জুস খাই না ভাবি। সেটা বললে তো হয় না, খাও না কিন্তু এখন খেতে হবে, কারণ হচ্ছে এটা তোমার জন্য অনেক জরুরি, তোমার বাচ্চার জন্য অনেক উপকারী। এসব কখনো খাইনি। আগে খাওনি কিন্তু এখন খেতে হবে, কারণ হচ্ছে তুমি পুষ্টি না পেলে তোমার বাচ্চা কি করে পুষ্টি পাবে বলো তো? তাই সব কিছুই খেতে হবে এখন। সেজন্য তো সবই খাচ্ছি ভাবি। হ্যাঁ সবই তো খাবেই, আরো অনেক কিছু খেতে হবে। নাও এবার অযথা কথা না বলে খেয়ে নাও তো। আচ্ছা খাচ্ছি, তুমি এসেছো কিছুক্ষণ গল্প করি তারপরে খাই। আমার আর কি গল্প, নোমান নেই, আমারও গল্প শেষ। গল্প কেন শেষ হবে ভাবি, চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে। আমার অনেক স্বপ্ন ছিল আমাদের একটা বাচ্চা হবে,
আমার সামনে আমার বাচ্চাটা খেলবে, হাসবে, ছোটাছুটি করবে, আর মা হয়ে আমি চোখের সামনে সেটা দেখব, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না। আবার সেই স্বপ্নও স্বপ্নই থেকে গেল। হবে ভাবি, একদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে। হবে না বিনা, সেটা কখনো সম্ভব হবে না। কেন সম্ভব না? নোমান ভাই কি আর ফিরে আসবে না? জানি না আসবে কি না, আর এলেও সম্ভব না। কেন কেন আমাদের সেই ক্ষমতা নেই বিনা। সেই জন্য তোমরা এতদিন বাচ্চা নাওনি? হ্যাঁ, আশ্চর্য, কোনোদিন জানতেও পারিনি। জানবে কি করে, কখনো জানার চেষ্টাও তো করনি। আসলে ভাবি তখন যেন আমাদের সম্পর্কটাও কেমন ছিল, এসব কথা বলার মতো সিচুয়েশন ছিল। ঠিক বলেছ। আসলে কি জানো তো, একসাথের নিচে থেকেও আমাদের মাঝখানে এমন একটা দেয়াল ছিল যেটা আমাদেরকে পৃথক করে রেখেছে, আর সেটা হচ্ছে প্রতিহিংসার দেয়াল। আসলে আমরা সবাই একটা অদৃশ্য ছায়ার অন্ধকারে ঢাকা পড়েছিলাম, তাই আমরা কখনো কেউ কাউকে চিনতে পারিনি, বুঝতেও পারিনি। সবাই যার যার মতো আলাদা একটা গণ্ডি তৈরি করে রেখেছিলাম, আর আমার গণ্ডি থেকে আমার নোমান চলে গেছে। আজ নোমান আমার কাছে নেই, আমি তাই অনেক একা হয়ে গেছি না? একা কোথায় ভাবি, আমরা আছি না? সবাইকে দিয়ে কি আর সব কিছু হয় বিনা? ওই তো আমার সব কিছু ছিল, সব কিছু ওর সাথে শেয়ার করতাম, আমার ভরসার জায়গা তো শুধুমাত্র নোমানই ছিল। আমার সব সময় সব কিছু বিপদের সাথে ছিল নোমান। অন্তত ঘুম থেকে চোখ মেলেই তো একটা মানুষকে দেখতে পেতাম, আর সেটা নোমান। নোমান ভাইকে ছাড়ানোর ব্যাপারে কি হলো ভাবি? উকিল তার কাজ করছে, নোমানের কাছ থেকে অবশ্য একটা স্টেটমেন্ট নিয়েছে, এখন পুরো কেসটাকে নিজের মতো সাজিয়ে নিচ্ছে তারা। চিন্তা করো না ভাবি, নোমান ভাই আমাদের মাঝে আবার ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। নোমানকে বের করে আনাই আমার একমাত্র যুদ্ধ এখন। ইনশাল্লাহ তুমি পারবে ভাবি। আমি তাহলে এখন উঠছি। ও হ্যাঁ, তুমি কিন্তু অবশ্যই মনে করে জুসটা খেয়ে নেবে। সীমানা কেন এসেছিল? ভাবি জুস দিতে এসেছিল। জুস খেয়েছো নাকি? না খাইনি। যাক বাঁচা গেল, ওর দেওয়া কখনোই কোনো খাবার খাবে না। শোনো, ও চায় তোমার বাচ্চাটাকে মেরে ফেলতে। ওর তো বাচ্চা কাছে নেই, তোমার বাচ্চা মানে চৌধুরী বংশের উত্তরাধিকারী, এ পরিবারের সমস্ত সম্পত্তির অধিকারী। ও তো এইসব যে সহ্য করতে পারছে না। আর শোনো, কখনো ওর মিষ্টি কথায় গলে যাবে না, মনে থাকবে? নিজের দিকে খেয়াল রাখো, আমি গেলাম, আর জুসটা নিয়ে যাচ্ছি। তুমি কাকুলিকে বলেছ ফয়সালকে দেখা করার জন্য? হ্যাঁ বলেছি। এটা তুমি কি করলে ভাইজান? কোথায় আমি তোমাকে বললাম কাকুলিকে বোঝাও ও যেন ফয়সালকে বিয়ে না করে, আর তুমি কিনা ফয়সালকে আসতে বললে? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না, নাকি ইচ্ছে করে করেছো? কি বললি তুই? আমি ইচ্ছে করে করেছি?
তুমি আসলে চাইছো না। ও ওই জায়গা থেকে ফিরে আসুক। কাকুলি তো তোমার মেয়ে না, আমার মেয়ে। ওর কোনো ক্ষতি হলে তোমার কি? আমি আমি তোর মেয়ের ক্ষতি চেয়েছি। নয় তো কি? আমি কত আশা করে কাকুলিকে তোমার কাছে পাঠালাম। ওকে তুমি বোঝাও। আর তুমি কি করলে? আমার সমস্ত আশা ভেঙে নষ্ট করে দিলে। সাবেরী তুই যা ভাবছিস ব্যাপারটা তা না। তা নয় তো আর কি? ওই ছেলে এই বাসায় আসবে, তোমার সাথে কথা বলবে, তোমাকে কনভিন্স করার চেষ্টা করবে, তারপর তুমি কাকুলিকে ওর সাথে বিয়ে দিবে। এই তো আর কি। একদম মাথা গরম করিস না, মাথা গরম করলে কিচ্ছু বুঝতে পারবি না। তোমার কথা তো আর কিছু বোঝার নেই, সব তো পানির মতো পরিষ্কার। আচ্ছা বুড়ি, তুই আমাকে একটা কথা বলতো, এই রকম গরম মাথা নিয়ে তুই স্কুলের বাচ্চাদেরকে কিভাবে পড়াতি? মানে? আরে মানে হচ্ছে তুই কোনো কিছু না বুঝেই যেভাবে রিয়েক্ট করছিস তা তো এই কথাই বলতে হচ্ছে। তোমার কথা আর কি বুঝবো, সব তো স্পষ্ট বলেই দিয়েছো। হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তুই কিছুই বুঝতে পারিসনি, বুঝলে এভাবে রিয়েক্ট করতি না। তাহলে তুমি কি বুঝাতে চাইছো? আরে আমি তো সেটাই বলতে চাইছি, কিন্তু না বুঝে অস্থির হয়ে পড়েছিস। আচ্ছা ঠিক আছে বলো। ফয়সালকে আমি আসতে বলছি ঠিকই, কিন্তু আমি নিশ্চিত সে আসবে। কেন কেন আসবে না সে? আরে প্রেস্টিজ, সেজন্যই আসবে। বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তুমি। ও একজন ভার্সিটির প্রফেসর, ওর আলাদা একটা মর্যাদা আছে, তাছাড়া ওর বয়সটা আমাদের কাকুলি জিতে দিব। তাতে কি হয়েছে? এই সব কিছুই তো আমরা জানি, আর সব কিছু জেনেই তো কাকুলি ওকে বিয়ে করতে রাজি হয়েছে। কাকুলি রাজি হয়েছে, কিন্তু আমরা রাজি হয়েছি কিনা ফসল তো সেটা জানে না। সে মনে করতে পারে ওই কারণে আমরা রাজি নাও হতে পারি, আমরা তাকে ডিনাই করতে পারি, সেই জন্য সে আসবে না। বুঝলাম, কিন্তু তারপরেও যদি আসে? তাতেও কোনো সমস্যা নেই, তাকে আমি এমন কিছু বলে বুঝিয়ে দেব সে আর কাকুলিকে বিয়ে করতে চাইবে। এসব কথা কাকুলি যদি জানতে পারে? জানবে না, কারণ এই সমস্ত কথা ফয়সাল কোনোদিন কাকুলিকে বলতে পারবে না, কারণ সেখানেও তার একটা প্রেস্টিজ আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, সেজন্যই আগে সমস্ত কিছু শুনতে হয়, আগে ভাগে এত অস্থির হলে চলে না। আমার খুব রাগ হয়েছিল ভাইজান। তাই বলে তুই মারবি, ওর গায়ে হাত তুলবি? আর এটা তো ইমোশনের বয়স, ও যদি ইমোশনালি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে তখন তুই কি করবি? ওকে ফেরত আনতে পারবি? ও যা করেছে সেটা মেনে নেওয়া যায় না ভাইজান। তুইও তো একই কাজ করেছিস, আমরা কি তোকে মেরেছিলাম? মারুন। হ্যাঁ নেইনি, তাতে তুই কি করেছিস? পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিলি, কিন্তু কাকুলি কিন্তু সেটা করে, ও আমাদেরকে বলেছে। এখন যদি আমরা সবাই তার বিপক্ষে বলি সে বেঁকে বসবে, কিছু একটা করে ফেলবে, তখন কি হবে? তাহলে কি করবো আমরা? ওকে তো আর পাহারা দিয়ে রাখতে পারবো না আমরা। পাহারা দিতে হবে না, তাকে বোঝাতে হবে আমরা যে তার বিপক্ষে কিছু একটা করছি, এটা তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। তোমার কথাটা শোন, সে নিজে থেকেই ফয়সালের কাছ থেকে সরে আসবে, তুই দেখে নিস। জানি না কি হবে। তুই একদম চিন্তা করবি না, সমস্ত কিছু খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। তাই যেন হয়। তুমি এখন চাটা কিছু খাবে? না না, এখন আর চাটা কিছু খাবো। তাহলে আমি এখন চাই ভেজেন। আচ্ছা যা। তুমি রাতে ফয়সালের বাসায় ছিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? এসব কি বলছো তুমি? বিয়ের আগে তুমি ফয়সালের বাসায় থাকা শুরু করেছো, আর এখন বলছো তাতে কি হয়েছে?
রুহি আমাকে ছাড়া থাকতেই পারে না ভাবি, তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমাকে ফিরতে হয়। তার মানে তুমি রোজ ফয়সালের বাড়িতে থাকো? রোজ না ভাবি, যেদিন দেরি হয়ে যায় সেদিন থেকে যাই। খুব খারাপ কথা কাকলি, ফুফু যে তোমাকে বকেছে আমি এটাতেই আশ্চর্য হচ্ছি। শুধু বকেনি, মেরেছেও। দেখো কাকলি, তুমি বড় হয়েছো আর এইসব কথা তোমাকে বলতে হবে আমি কখনো চিন্তা করিনি। তুমি একটা মেয়ে, এই বয়সে একটা মেয়ে একটা ছেলের বাড়িতে হুটহাট থাকবে এটা কিন্তু ঠিক না, এটা কেউ মেনে নেবে না। এটা তুমি কিভাবে করতে পারলে? সকাল থেকে আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি, এখন যদি তুমিও আমার সাথে এমন করো আমি কার কাছে যাব ভাবি? দেখো কাকলি, আমি যেটা বলছি ঠিক বলছি, তুমি কাজটা একদম ঠিক করো। আমি এখন কি করব ভাবি আমাকে প্লিজ বলে দাও। আমি কিভাবে বলবো? প্লিজ আমার সাথে রাগ করো না, আমি খুব বিপদে আছি। কি বিপদ? মামা আমার সাথে ফয়সালের ব্যাপারে কথা বলেছে। তাই নাকি? বাবা কথা বলেছে তোমার সাথে? চার দেয়ালে তো সমস্যা ভাবি, ফয়সাল বলেছে সে আসতে পারবে না। এটা কোনো কথা হলো? আসতে পারবে না মানে কি? প্লিজ রাগ করো না। আচ্ছা রাগ করো, তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান তাই না? সবই তো ঠিকই আছে, তুই আমার কথা মতো তোর মামার সাথে কথা বলেছিস, তোর মামার হেল্প নিয়েছিস, এখন আমার কথা মতো এখানে চলে আয়। আমার এসব ভালো লাগে না মা। অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজের সিগনেচার অথরিটি তোমাকে দিলাম। বাবা হঠাৎ এসব আমাকে দিচ্ছেন কেন বলুন তো? তেমন কিছু খাইনি ফুপু, ওই জাফরান দিয়ে একটু পায়েস খেয়েছি। জাফরান দিয়ে পায়েস কেউ দিয়েছিল নাকি তুমি বানিয়েছিলে?